আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে ৩৫,০০০ রুশ সেনা নিহত ৪০৪ ট্যাঙ্ক ৮১ যুদ্ধ জাহাজ ধ্বংস এদিকে ইউক্রেনকে যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব বাইডেন বোমা মেরে লাখ লাখ মানুষ হত্যা করেছে ঘোষণা রাশিয়ার এরপর গুরুত্বপূর্ণ সংবাদ পশ্চিমা দেশগুলোকে যে হুঁশিয়ারি দিল পুতিন আরও থাকছে ইউক্রেনে আর নিরাপদ জায়গা নেই এদিকে ইউক্রেন প্রশ্নে জরুরি বৈঠক বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলে ক্ষতি তুরস্কের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ৩৫,০০০ রুশ সেনা নিহত ৪০৪ ট্যাঙ্ক ৮১ উড়োজাহাজ ধ্বংস বলছে ইউক্রেন রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আজ ২২তম দিন অল্প সময়ে এই যুদ্ধের ফলাফল নির্ধারণ হবে বলে বিশ্লেষকরা মত দিলেও বাস্তবে তা হয়নি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির সঙ্গে ২২তম স্থানে থাকা ইউক্রেনের যুদ্ধ যে ২২ দিন ধরে চলছে তা ভাবার তেমন যৌক্তিক কারণও নেই স্বভাবতই অন্য যে কোনো যুদ্ধের মতো এ যুদ্ধেও হতাহত হচ্ছেন অসংখ্য সামরিক ও বেসামরিক ব্যক্তি তবে হতাহতের সংখ্যা নিয়ে এখনও সংশয় আছে আজ বৃহস্পতিবার ইউক্রেনের গণমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে গত ১৫ মার্চ পর্যন্ত চলমান সংঘর্ষে প্রায় ১৩৫,০০০ রুশ সেনা প্রাণ হারিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয় ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ১,২৭৯ এপিসি সাজোয়া গাড়ি ৬৪০ গাড়ি ৪০৪ ট্যাঙ্ক ১৫০ কামান ৬০ তেলের ট্যাঙ্ক ৬৪ রকেট লঞ্চ সিস্টেম MLMRS ৯৫ হেলিকপ্টার ৮১ উড়োজাহাজ ৩৬ উড়োজাহাজ বিধ্বংসী যুদ্ধাস্ত্র ৯ মানুষবিহীন উড়োজাহাজ UAV ও ২ নৌযান ধ্বংস করেছে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে রুশ সামরিক বাহিনী ৩ সপ্তাহের সংঘর্ষে ৭,০০০এরও বেশি সেনা খতম করে দিয়েছে তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ইউক্রেনে পরিচালিত বিশেষ সামরিক অভিযানে ৪৯৮ রুশ সেনা গুড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত ২ মার্চ এই তথ্য প্রকাশের পর আর কোনো হালনাগাদ তথ্য জানায়নি রাশিয়া রাশিয়া এ ধরনের সংবাদ শুধুমাত্র রাষ্ট্রীয় সংস্থার সূত্রে প্রকাশের অনুমতি আছে ভিন্ন সূত্রে তথ্য প্রকাশ ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে প্রকৃতপক্ষে উভয় পক্ষের হতাহতের সংখ্যা কত তা হয়তো কখনোই হয়তো জানা যাবে না তবে যে কোনো যুদ্ধের মতো এ যুদ্ধেও অসংখ্য বেসামরিক ব্যক্তি হতাহত হচ্ছেন হামলার হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন প্রতিবেশী দেশগুলোই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসেবে ইতিমধ্যেই ২৫ থেকে ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছেন ইউক্রেনকে যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতার ঘোষণা দিয়েছেন খবর CNN-এর এই সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে S-300 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যা অনেক দূরে থাকা ফাইটার জেটগুলিতে আঘাত করতে পারে কিয়েভকে ১০০টি সুইস ব্লেড ড্রোন দেওয়া হচ্ছে যা মূলত ক্যামেরা সজ্জিত রিমোট নিয়ন্ত্রিত উড়ন্ত বোমা যা একজন অপারেটর দ্বারা পরিচালিত হতে পারে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী ইউক্রেনকে ৮০ কোটি ডলারের যে নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে তার মধ্যে আছে ৮০০ স্টিঙ্গার বিমান বিধ্বংসী পদ্ধতি ১০০ ড্রোন ২ কোটি রাউন্ডেরও বেশি ছোট অস্ত্রের গুলি এবং গ্রেনেড লঞ্চার ও মর্টারে গোলা ২৫,০০০ সেট বডি আর্মর ২৫,০০০ হেলমেট ১০০ গ্রেনেড লঞ্চার ৫,০০০ রাইফেল ১,০০০ পিস্তল ৪০০ মেশিনগান ৪০০ শটগান ২,০০০ ট্যাঙ্ক বিধ্বংসী জেভলিন ক্ষেপণাস্ত্র ১,০০০ হালকা অ্যান্টি ট্যাঙ্ক গান এবং ৬,০৮৪ অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি ভার্চুয়াল ভাষণে আরও সাহায্যের আবেদন জানানোর পর বাইডেন দেশটির জন্য ওই অতিরিক্ত সামরিক সহায়তার ঘোষণা দেন বাইডেন বোমা মেরে লাখ লাখ মানুষকে হত্যা করেছেন বলছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই কড়া জবাব দিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন জানিয়েছে
বাইডেনের এই মন্তব্য অগ্রহণযোগ্য। বুধবার সাংবাদিকদের জো বাইডেন বলেন, আমার মতে পুতিন একজন যুদ্ধাপরাধী। এই মন্তব্যের জেরে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আমরা বিশ্বাস করি এই ধরনের মন্তব্যে একটি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসা অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। বিশ্বজুড়ে তিনি অসংখ্য মানুষকে বোমা মেরে হত্যা করেছেন। এর আগে ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষে যুদ্ধাপরাধী হিসেবে পুতিনকে নিন্দা জানানোর প্রস্তাবের পক্ষে দুই দলের সিনেটররা একযোগে ভোট দেন, যা এক বিরল ঘটনা। প্রস্তাবে পুতিনের ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত তদন্ত করতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়। ভোটাভুটির আগে সিনেটের ডেমোক্র্যাট দলীয় নেতা চাক সুমার এক বক্তব্যে বলেন, নৃশংসতা চালানোর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে। প্রস্তাবের প্রস্তাবক রিপাবলিকান দলীয় সিনেটর লিনজি গ্রাম এক বিবৃতিতে বলেছেন, আমার জন্য পরবর্তী পদক্ষেপ হবে আমাদের ব্রিটিশ মিত্র অন্যদের সঙ্গে কাজ করে একটি গোয়েন্দা চক্র গড়ে তোলা, যারা যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সরকারি সামরিক ইউনিটগুলো ও তাদের কমান্ডারদের নাম জানাবে। পশ্চিমা দেশগুলোকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের 21তম দিনে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দেশগুলো বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করতে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে তারা কখনো সফল হবে না। ইউক্রেনের উপর হামলা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া সহ বিভিন্ন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো, কিন্তু নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া থামবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, যদি পশ্চিমারা মনে করে রাশিয়া পিছিয়ে যাবে তাহলে তারা রাশিয়াকে বোঝেইনি। পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনার মাধ্যমে ইউক্রেনকে নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তারা, কিন্তু আলোচনার ভেস্তে গেল, সামরিক অভিযানের মাধ্যমেই লক্ষ্য অর্জন করা হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে পুতিন অদূরদর্শী হিসেবেও অবহিত করেছেন। পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার প্রতিটি পরিবারকে বিপদে ফেলতে চায়। পুতিন আরও দাবি করেছেন, পশ্চিমারা রাশিয়ার পুরো অর্থনীতিকেই ধ্বংস করে দিতে চায়, তারা এটি এবার প্রকাশ করেছে। পুতিন আরও দাবি করেছেন, রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি আগেই পশ্চিমাদের মনে ছিল, এখন যুদ্ধের অজুহাত দেখিয়ে এটি প্রয়োগ করেছেন। সূত্র দ্য গার্ডিয়ান। ইউক্রেনে আর নিরাপদ জায়গা নেই। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাটেরস্কি বলেছেন, ইউক্রেনের সর্বত্র রুশ গোয়েন্দা ও সৈন্য দল ছড়িয়ে পড়েছে, ইউক্রেনের আর কোথাও নিরাপদ জায়গা নেই। বৃহস্পতিবার ইউক্রেনীয় বার্তা সংস্থা ইউনিয়নের সাথে এক সাক্ষাৎকারে এই কথা বললেন তিনি। তিনি বলেন, দুঃখজনকভাবে সম্ভাব্য সামরিক হুমকির বাইরে বর্তমানে ইউক্রেনের কোনো জায়গা নেই। আমরা এমন কোনো অঞ্চলের নাম বলতে পারি না যেখানে বোমা বর্ষণ না হচ্ছে বা আমরা কোনো না কোনো সৈন্য দল না পেয়েছি। ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদিনই কিয়েভ থেকে এই ধরনের সৈন্য দলকে প্রতিদিনই আটক করা হচ্ছে, এমনকি ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও সামরিক ঘাঁটি বা বিমানবন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে মিসাইল হামলা হচ্ছে। সাক্ষাৎকারে তিনি বলেন, সমস্যা এখন সর্বত্রই। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেতস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনকে পুতিন বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনকে বেসামরিকরণ ও নাৎসিমুক্ত করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করেছেন। সূত্র আল জাজিরা। ইউক্রেন প্রশ্নে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইউক্রেনের মানবিক পরিস্থিতি ক্রমাবনতির কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে। কূটনৈতিক সূত্র এ কথা জানিয়েছে খবর এএফপি। জাতিসংঘে ব্রিটেনের কূটনীতিক মিশন বুধবার তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, রাশিয়া যুদ্ধাপরাধ এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধ আমাদের প্রতি একটি হুমকি। এদিকে একই দিনে সকালের দিকে রাশিয়া ইউক্রেনের মানবিক পরিস্থিতির ব্যাপারে করা খসড়া প্রস্তাবের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট আবারও স্থগিত করার আহ্বান জানিয়েছে। এ ভোট শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমে বুধবার ও পরে বৃহস্পতিবার বিকেলে এ ভোট হওয়ার কথা ছিল। রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলে ক্ষতি তুরস্কের।
ইউক্রেন ও রাশিয়া শান্তি চুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে, এমনটি জানিয়েছে গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। দুই পক্ষে 15টি পয়েন্ট নিয়ে আলোচনা করছে সোমবার। এ 15টি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, দুই পক্ষ আলোচনা করেছে যদি ইউক্রেন ন্যাটোতে যোগ না দেওয়ার ঘোষণা দেয় তাহলে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। এরপর ইউক্রেন তাদের মিত্র বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্কের কাছ থেকে নিরাপত্তার জন্য কোনো অস্ত্র না নেওয়ার অঙ্গীকার করে তাহলে রাশিয়া নিজেদের সৈন্যদের ইউক্রেন থেকে প্রত্যাহার করে নেবে। ইউক্রেন যদি রাশিয়ার শর্ত মেনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছ থেকে কোনো অস্ত্র না নেয় তাহলে বড় ক্ষতি হবে তুরস্কের, কারণ তারা ইউক্রেনে বিপুল পরিমাণ অর্থের অস্ত্র রপ্তানি করে থাকে। গণমাধ্যম মিডল ইস্ট এর তথ্য অনুযায়ী 2022 সালে তুরস্ক থেকে ফেব্রুয়ারি পর্যন্ত $5.90 অস্ত্র কিনেছে ইউক্রেন। ইউক্রেন 2021 সালে তুরস্কের কাছ থেকে $9,70,000 অস্ত্র কিনেছিল। আঙ্কারার সঙ্গে কিয়েভের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ইতিমধ্যেই 20টি তুর্কি সামরিক ড্রোন বাইরাক্তার TB2 কিনেছে ইউক্রেন। রুশ অভিযান শুরুর ঠিক আগ মুহূর্তে আরও 16টি ড্রোন কেনার জন্য অর্ডার দেয় ইউক্রেন। সুসম্পর্কের কারণে প্রতিটি বাইরাক্তার TB2 সামরিক ড্রোনের 30% ডিসকাউন্টে ইউক্রেনের কাছে $70,00,000 বিক্রি করছে তুরস্ক। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ সম্প্রতি আরও তুর্কি এ সামরিক ড্রোন কিনবে বলে ঘোষণা দিয়েছিলেন। সূত্র আল জাজিরা।